আচ্ছা সাবিত বলতো, আমি হচ্ছে আজ কততম ভিডিও শুট করতেছি? 49 নাকি 50 বল দেখি, একটা বল, মেবি 50। ঠিক এই জায়গাতে আমরা হচ্ছে আজ থেকে 8 বছর আগে হচ্ছে পোজ দিয়ে ছবি তুলছিলাম, এখন ঠিক একই ভাবে আমরা পোজ দিয়ে ছবি তুলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এখন আমি 50তম ভিডিও শ্যুট করতেছি। ও এম জি, আসলে আমি যখন হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া শুরু করি তখন আমার ইচ্ছা ছিল হচ্ছে 50টা ভিডিও তৈরি করা, আর আজকে আমি সেই ভিডিও শ্যুট করতেছি। আমার ড্রিম 50 ভিডিও হচ্ছে শ্যুট করতেছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি সারিয়াকান্দিতে এসেছি, আর সারিয়াকান্দি আমার গ্রামের বাড়ি, আর ঘুম থেকে উঠেই আমার বাসায় আমি আসছি। আমার বাসার সামনে দেখতে পাচ্ছেন, বাসার সামনে ক্ষেত আছে, আর ক্ষেতে বোরো ধান চাষের মৌসুম চলছে। একটা স্টোরি শেয়ার না করে পারলাম না, সেটা হচ্ছে আমি যখন কিছুক্ষণ আগে আমার প্রথম শটটা নেই তখন বলেছিলাম যে আমার বাসা সারিয়াকান্দিতে। তো ওই শট যখন নেওয়া শেষ হয় তখন আমার ছোট বোন জয়িতা বলতেছে, ভাইয়া আপনার বাসা সারিয়াকান্দিতে? তো ওই অবাক, এমন অবাক হয়েছে যে আমি বলছি যে আমার বাসা সারিয়াকান্দিতে। আসলে আমাদের বাসা হচ্ছে কুতুবপুর ইউনিয়নে, অর্থাৎ সারিয়াকান্দি উপজেলার একটি ইউনিয়ন। সে ওই ভাবে যে ওর বাসা শুধু কুতুবপুরেই, ওর বাসা বগুড়াতেও না সারিয়াকান্দিতে না, শুধু কুতুবপুরে। 2000 years later. তো আজ শুক্রবার ছিল, শুক্রবারের নামাজ শেষে এখন একদম ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি, আর সাবিত হাসানকে ফোন দিয়েছি, ও কিছুক্ষণের মধ্যে হচ্ছে আসবে। ও সাবিত হাসান চলে আসলো। তো কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বসন্ত কেমন কাটতেছে? কাটছে আলহামদুলিল্লাহ। তো চল একটু ঘোরাফেরা করি। বাইক চালা আমি হচ্ছে সাবিত হাসানকে নিয়ে যাবো, কারণ সাবিত হাসান হচ্ছে একদম হচ্ছে ভালো চালায়, অনেক এক্সপিরিয়েন্স। আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমার হচ্ছে 1 বছরের, আর ওর হচ্ছে 10 বছরের। তো সমস্যা নাই সাবিত হাসান, তুই ভাই করিস না, কিছু হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ কালীতলা গোয়েনবাদের দিকে যাচ্ছিলাম, আর হচ্ছে মাঝে আমরা এখানে স্লুইস গেট এলাকায় থামছি। এখানে হচ্ছে এসে আমাদের একটা পুরনো স্মৃতির কথা মনে পড়লো। আমরা যখন হচ্ছে এসএসসি পরীক্ষা দিই, ঠিক না, আমরা তখন এসএসসি পরীক্ষা দিই না, ২০১৪ সালে আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা যখন শেষ হয়ে যায়, ঠিক না, তখন আমরা হচ্ছে বাইকে করে এই স্লুইস গেটে আসছিলাম, এবং হচ্ছে একটা আইকনিক পোজ দিয়ে হচ্ছে আমরা ফটো তুলছিলাম। তো আমরা হচ্ছে সেই পোজের রিক্রিয়েট করব, তুই কি করতে চাস? আচ্ছা তো ঠিক আছে, আমরা হচ্ছে এখন সেই পোজের ঠিক এই জায়গাতে আমরা হচ্ছে আজ থেকে 8 বছর আগে হচ্ছে পোজ দিয়ে ছবি তুলছিলাম, এখন ঠিক একই ভাবে আমরা পোজ দিয়ে ছবি তুলবো। তো অনেক কষ্টে হচ্ছে সে আগের পোজের কপি করলাম, দেখা যাক, জানি না কতটুকু অ্যাকুরেট হয়েছে, তবে আশা করি ঠিকঠাক হয়েছে। আগের পোজে সাবিত হাসানের পায়ে কোনো হচ্ছে স্যান্ডেল বা মোজা ছিল না, সেজন্য হচ্ছে সে জুতা খুলে তারপরে পোজ দিল। আমরা হচ্ছে পোজ রিক্রিয়েট করলাম, আশা করি সকল ডিটেলে আমরা হচ্ছে কি করতে পারছি, কাজ করতে পারছি। তো এখন আবার যাচ্ছি কালীতলা গোয়েনবাদে। তো আমরা কালীতলা গোয়েনবাদে চলে আসলাম, আর চাও চলে আসছে। সাবিত তুই টেস্ট কর প্রথম, কারণ আমি তো টেস্ট করছি এর আগে, তুই জানা যে কেমন। হ্যাঁ একদম যমুনা নদীর কিনারে চলে আসলাম, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন লাল মরিচ। বগুড়া যেমন দইয়ের জন্য বিখ্যাত, তেমনই মরিচের জন্য বিখ্যাত, আর সারিয়াকান্দিতে অনেক পরিমাণে মরিচ উৎপাদন হয়। তো সাবিত বলতো, মরিচকে আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষা কি বলে? মরিচকে পোত্তা। হ্যাঁ একদম, আর কাঁচা পোত্তা, শুকনা পোত্তা। কাকা আপনার নাম কি? আপনি হচ্ছে কত শতাংশ জমিতে এবার মরিচ চাষ করেছেন? 70%। ও কেমন ফসল হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে না, ভালো ফসল হয়েছে। আর দাম কেমন এবার মরিচের?
গেলো বারেছে বর্তমান দাম কিছু কম, এখন দাম হবে কি না এটা বলা যাচ্ছে না। ও চাহিদা, চাহিদা আছে আর কি। তো ঠিক আছে কাকা, কথা বলে আপনার সাথে অনেক ভালো লাগলো। সুন্দর লোকেশনে আমরা হচ্ছে বসে আছি আর হচ্ছে বাদাম বাদাম খাচ্ছি। আচ্ছা সাবিত বলতো, আমি হচ্ছে আজ কততম ভিডিও শুট করতেছি? 49 নাকি 50 বল দেখি, একটা একটা বল, মেবি 50। হ্যাঁ তুই ঠিক বলছিস, আসলে হচ্ছে আমি আজ হচ্ছে 50তম ভিডিও শুট করতেছি। আসলে হচ্ছে আমার ইউটিউবে ভিডিও তৈরি করার যে প্রথম শুটটা ছিল সেটা হচ্ছে আজ থেকে মেবি 1.5 বছর আগে প্রথম শুট করছিলাম। বগুড়া শহরে এত উন্নত এইরকম একটা ভিডিও শুট করছিলাম। তারপরে হচ্ছে সাবিতের সাথে হচ্ছে আমার কয়েকটা সিরিজ, মানে হচ্ছে হয়তোবা বগুড়ার জনপ্রিয় খাবার গুনাহার, রাজবাড়ি, মহস্থানগড় আমরা হচ্ছে ট্রাভেল করেছি একসাথে, অনেক সুন্দর সময় কাটছে। আর আমি ইউটিউব চ্যানেলটা খুলছিলাম হচ্ছে আসলে নিজের একটা স্যাটিসফ্যাকশন, মানে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন নেওয়ার জন্য, কারণ হচ্ছে ভিডিও তৈরি করতে আমার খুবই ভালো লাগে, এখনও তৈরি করতেছি। যে আজকে আমি 50তম হচ্ছে ভিডিও শ্যুট করতেছি, আর এই ভিডিও শ্যুট করার সময় হচ্ছে ভিডিও শ্যুট করার সময় হয়তোবা বিভিন্ন হচ্ছে জায়গায় যেতে হয় বা বিভিন্ন জায়গায় যাই আমরা। আজ আজ আসছি হচ্ছে সায়গান্দি গোয়েনবাদে। আর সাবিত হাসান ধন্যবাদ তুই আসছিস আর কি। আমি যেসব ভিডিও তৈরি করেছি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকে হয়তোবা দেখেননি, তবে আমি চেষ্টা করেছি আমার হচ্ছে স্কিলটাকে আরও ডেভেলপ করার, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার। জানি না কতটুকু করতে পেরেছি, আর 1.5 বছর অর্থাৎ 50টা ভিডিও আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আমার প্রত্যেকটা ভিডিওতে যে আপনারা যে পরিমাণ অ্যাপ্রিসিয়েট করেন আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আর আমরা অতি শীঘ্রই 1K ফ্যামিলিতে পূর্ণ হব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ইমোশনাল কথাবার্তা বললাম, আর সব কথা শেষে একটি কথা, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি 50টা ভিডিও কমপ্লিট করেছি, এবার নেক্সট মিশন হচ্ছে 100 ভিডিও তৈরি করার, আর আশা করি খুব দ্রুতই 100টা ভিডিও তৈরি করতে পারবো। আর অবশ্যই পাশে থেকে সাপোর্ট দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। তো আজকের ভিডিওতে অনেক কথাই বললাম, তো ভিডিও আর দীর্ঘ করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।